সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাইরে যে যখন তো ভিডিওটা দেখছেন সবাই কান্তির শুভেচ্ছা ও অভিনন্দন আজ করতে এসেছি রাজশাহী জেলা বালিশোরহাট আজকে 3 অক্টোবর 2023 সাল বালিশোরহাট বাসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার সকালে হাট আজকে আমরা এই হাট থেকে জানব একদম পিছন অনেকে জানতে চাচ্ছেন 20 পেঁয়াজের দাম 20 পেঁয়াজের বাজার তো 20 পেঁয়াজ বাজার আজকে ব্যবসায়ীরা বর্তমানে কেমন দামে কিনলো আমরা পাশে কৃষকদের সাথে কথা বলবো 20 পেঁয়াজের বাজার সম্পর্কে এই যে খাল বন্ধনে ব্যথা করছে এই যে হাঁটুটা ফুলে গেছে নামাজ পড়তে পারেন না ওরা ভাই তুমি মাথা 100 টাকা নিতে পারো আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছি বাবা ধন্যবাদ আজকে 20 পেঁয়াজ কি দাম নিয়ে বাজার কম আপনি 2400 থেকে উপর 2700 বাজার মানে মোটামুটি আজকে বাজার কম হ্যাঁ বাজার কম আজকে বাজার কম আজকে আমদানি কেমন আমদানি প্রচুর আমদানি আমদানি বেশি এখানে বাজারটা কম এখানে বাজার আজকে 2400 থেকে 2700 2700 মানে যেটা সর্বোচ্চ ছোট অনেক ভালো আছে কথাটা দেখে দেখুন 3000 মানে 3000 টা আজকে 2700 করে 300 কম হ্যাঁ আর 2700 টা 2400 2500 আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে আমরা যে 20 পেঁয়াজের দামটা জানছি গত হাটে চাইতে মোটামুটি 300 টাকা মতো কম 3000 টা আজকে বাজারে 2700 হয়েছে কিনা হয়েছে তো আজকে আমরা বড় মাছের পেঁয়াজের দামটা জানবো আজকে বাজারে তো এই যে দেখছেন অনেক ব্যবসায়ীরা নিচ্ছে পেঁয়াজ পেঁয়াজ তো ভাই ভালো আছেন ভালো ভাই ভালো আছেন আজকে পেঁয়াজটা কত নিয়ে আসছে আজকে পেঁয়াজের বাজার 25 থেকে 26 20 পেঁয়াজের বাজার তো আজকে 20 পেঁয়াজের বাজার 25 থেকে 26 27 এর মধ্যে তো আমরা কিছুটা বড় পেঁয়াজের দামটা জানি বাজার থেকে কি ভাই এটা কিনলেন নাকি কত নিছেন এটা ভাই 26 এটা কথা বল 2600 তো দর্শক আমরা এখানে যে ছোট সাইজের 20 পেঁয়াজটা দেখছি ভাই এটা 2600 করে নিছে আজকে বাজারে তো বর্তমান বাজারে আপনার বড় রসুন সরি পেঁয়াজ বড় পেঁয়াজ খুবই কম 20 পেঁয়াজটাই বেশি এখন বাজারে তো এটা বীজের মধ্যে মানে ছোট চাইতে একটু বড় সাইজটা দাঁড়ি কদমের মানে একটু মাঝারিটা এটা বীজের মধ্যেই ধরে ভাই না আজকে কেমন দাম হচ্ছে এটা 2600 2650 এখানে কয় কেজিতে মন নাই ব্যবসায়ীরা 2 কেজি বাড়তি দিতেই হবে না চাচা সমাবেশে 2.5 কেজি হয় মানে দেখা যাচ্ছে 42 কেজি 400 500 হয়েছে তো দর্শক মোটামুটি আজকে আমরা বাজার থেকে 20 পেঁয়াজ জানলাম 25 26 27 এর মধ্যে আজকে বাজারে 20 পেঁয়াজ কিনা বেচা হচ্ছে আজকে কেমন দাম হয়েছে আপনারটা 2700 পর্যন্ত গত হাটে তো এই পেঁয়াজটার দাম প্রায় 3000 বাজার ছিল আজকে মোটামুটি অনেকটাই কম তো গত হাটে এই পেঁয়াজটা 3000 টাকা কিনা বেচা হয়েছিল 20 পেঁয়াজ আজকে বাজারে 2700 পর্যন্ত দাম হয়েছে আজকে মোটামুটি আমদানিও বেশি দেখি বোঝা যাচ্ছে অনেক আমদানির কারণে বাজারটা কমছে নইলে আপনার মোটামুটি বাজারটা বাড়তি ছিল মানে অনেক সময় আমদানিতে ব্যবসায়ীরা অনেকটাই কমে গেছে মানে বিক্রি করছেন বড়টা 3320 টাকা মূল করে আজকে বাজারে আজকের বাজার রেডি করছে আপনার 2800 2700 থেকে 2700 তো এই বীজটা বিক্রি হয়েছে না করেন নাই গত হাটে একটু বেশি দাম আছে আজকে কম আজকে 2700 আপনি দিয়ে দিবেন না দেন না না দিনই এখনো হয়তো আর কিছু বাড়তি অপেক্ষা করছে আর বড়টা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটাই দিছি আমার মাফিকুল ভাই তো দর্শক
Assalamualaikum. কেমন আছেন ভাই? মিয়া লোক খালি ভুলে। আপনি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো আছেন। বড় পেঁয়াজটা আপনি নিছেন ভাই? পেঁয়াজ কিছু মাথা বড় কিছু। কিন্তু আমার সরকার মানি নিছে আমার ভাই। 15000 লস করেছে। পেঁয়াজ হলো সাধারণ লোকের। আর আলু হলো কোটি কোটি আলু জবাই করে। আলু জবাই। হাটে দেখেন নেলো আলু তো কুচি কুচি করে জবাই করে ভাই। হাটে দেখেন হাসি না। হাটে নেলে আছে 3000 লোক আছে পেঁয়াজ বেচতে। 20 কেজি 10 কেজি 15 কেজি। আজকে আমদানি বেশি তো। প্রচুর আমদানি কিন্তু পাটু মেলা। পাটু মেলা। আমার এই যে সরকার 65 বেচতে বলি আমার জবাই করলো। এটাই তো শেষ আমার। এটা হচ্ছে সাধারণ দর্শক মোটামুটি আজকে বাজারে আমরা ভাইয়ের সাথে প্রায় হাটে দেখা হয়। তো আজকে সর্বোচ্চ যেটা মাথা 3200 নিছেন বড় ছোট। 3200 লোক কিনেছে মাথার বিক্রি। তাই। বড় পেঁয়াজটা এখন আমদানি কম হাতে মনে হয় আজকে আমরা দেখছি 20 পেঁয়াজের বাজারটা কম অন্য না হাটের চাইতে 2600 থেকে 700 আমরা প্রায় কৃষকের সাথে রেজাল্ট পাইছি দর্শক আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আজকে মোটামুটি আমরা 20 পেঁয়াজ এবং বড় পেঁয়াজের বাজারটা জানছি যে 3300-350 এর মধ্যে হাই কোয়ালিটিটা বেঁচে কিনা হয়েছে আর যেগুলো কোয়ালিটি কম 27-28 এর মধ্যে বেঁচে কিনা হয়েছে বড় পেঁয়াজ।